আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের যে পূর্ববর্তী যে ক্লাসটা হয়েছে নিজে করো সাতের একের অঙ্কগুলো আমরা সমাধান করেছি। এবার যে প্রশ্নগুলি সমাধান হলো লেখা অঙ্কগুলো, এগুলো আমরা আজকে দেখব। আশা রাখছি এগুলো সবগুলোই যোগ অঙ্ক হবে, তোমরা করবে, তোমরা পড়বে, যে এর ভিতরে যে অঙ্কগুলো অসুবিধা হবে সেগুলো তোমার নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আবার অঙ্কগুলো সমাধান করে দেওয়া হবে পরবর্তী ভিডিওতে বা সঙ্গে সঙ্গে করে দেওয়া হবে। তো আশা রাখছি সবাই পারবে তোমরা যোগ অঙ্কগুলো। তো এর ভিতরে আমি কয়েকটা অঙ্ক করবো যোগ অঙ্ক বোঝার ক্ষেত্রে। এখানে এখানে যেমন পাঁচ নাম্বারের অঙ্কটা, এই এক দুই দুই তিন চার পাঁচ এগুলো মোটামুটি সবই পারবে আশা রাখছি তোমাদের কাছে। যদি না কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা সেই নাম্বারের অঙ্কটা হোয়াটসঅ্যাপে গ্রুপে পাঠাবে, আবার তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। পাঁচ নাম্বারের অঙ্কটা এখানে বলছে তোমাদের বাড়ি থেকে হাওড়া দূরত্ব 7 কিলোমিটার, ধরো 7 কিমি, হাওড়া থেকে খড়গপুরের দূরত্ব 65 কিমি, এবং খড়গপুর থেকে দীঘা দূরত্ব 101 কিমি, বাড়ি থেকে দীঘা দূরত্ব কত। তো এইরকম যে লেখা অঙ্কগুলো রয়েছে এক্ষেত্রে যদি পড়তে পড়ার ক্ষেত্রে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়। অঙ্কগুলোকে ঠিকঠাকভাবে ভালোভাবে পড়তে হবে, পড়ার পর তবেই অঙ্কগুলো করতে হবে। এই অঙ্কটা বোঝার ক্ষেত্রে আমি ধরে নিই যে আমার বাড়ি এইখানে শুরু হলো, আমি মনে মনে ভেবে নিলাম আমার বাড়ি এটা এখানে শুরু হলো, আর হাওড়া যাব আমি এই জায়গাটাই, হাওড়া রেল স্টেশন, হাওড়া যাবি আমি এখানে, আমার বাড়ি এখান থেকে শুরু হলো, এখানে দূরত্ব হচ্ছে কত বললাম 7 কিলোমিটার। তারপরে বলছে হাওড়া থেকে খড়গপুর, আবার এই হাওড়া থেকে খড়গপুর, হাওড়া থেকে খড়গপুর এটা দূরত্ব বলছে কত, 65 কিলোমিটার। তারপর বলছে খড়গপুর থেকে দীঘা, খড়গপুর থেকে দীঘা এটা দূরত্ব বলছে 101 কিমি। আমাকে শেষে উত্তর চেয়েছে আমার বাড়ি থেকে দীঘা দূরত্ব কত কিলোমিটার, তাহলে টোটাল রাস্তাটা অটোমেটিক্যালি যোগ হয়ে যাবে এখান থেকে এটা 7 কিলোমিটার, 7 কিলোমিটার সঙ্গে 65 কিলোমিটার যোগ হবে, 65 কিলোমিটার, 7 কিলোমিটার থেকে 65 কিলোমিটার গেলে খড়গপুর পাবো, খড়গপুর থেকে আমার 101 কিলোমিটার গেলে দীঘা পাবো, তাহলে আমার টোটাল আমার বাড়ি থেকে এর দূরত্ব হবে এত কিলোমিটার। আমি তাহলে মোট এই তিনটা দূরত্বকে যোগ করলে আমার বাড়ি থেকে দীঘা দূরত্ব আমি পেয়ে যাব, তাহলে 101 কিমি আমি নিজের মতো সাজিয়ে নিতে পারি, 65 কিমি আর হচ্ছে 7 কিমি যোগ করলে অতএব আমার বাড়ির দূরত্ব হলো, আমার বাড়ি থেকে দীঘা যাওয়ার মোট যে রাস্তা যেটা আমার উত্তর চেয়েছে যে বাড়ি থেকে দীঘা দূরত্ব করো, অতএব বাড়ি থেকে দীঘার দূরত্ব 173 কিমি। ওকে, এইভাবে অঙ্কগুলোকে পড়তে হবে। এখানে খুব অত কঠিন অঙ্ক কিছুই নেই, সবই সহজ অঙ্ক, তোমরা অঙ্কগুলোকে পড়বে ধীরে সুস্থে, ছেদ কমা দেখে লাইনগুলোকে পড়বে তাহলে তোমরা বুঝতে পারবে। এখানে সবগুলোই যোগ অঙ্ক, তোমরা একটু পড়ে অঙ্কগুলোকে সবগুলোই আশা রাখছি কমপ্লিট করতে পারবে, একদম 6 পর্যন্ত যতগুলো পারা যায় তোমরা কমপ্লিট করবে। তারপরে যদি কোনো সমস্যা হয়ে থাকে তোমরা সেই অঙ্কের নাম্বারটা দিয়ে হোয়াটসঅ্যাপে আবার তোমরা SMS করবে, তখন সেই অঙ্কগুলো সমাধান করে দেওয়া হবে। আমরা নেক্সট দিন এই মানুষ অঙ্কগুলোকে সলভ করে দেবো, নেক্সট দিন আমরা নেক্সট ক্লাসে আমরা বিয়োগ অঙ্ক ধরব। যদি এর ভিতরে কোনো সমস্যা থাকে আশা রাখছি কোনো সমস্যা হওয়ার কোনো কারণ নেই, কারণ যোগ অঙ্ক তোমরা প্রথম টার্ম পরীক্ষার সময় যোগ অঙ্ক অনেকটাই প্র্যাকটিস করেছো, তো
এগুলো শেষ করার পর আমরা নেক্সট ক্লাসে আমরা সরাসরি বিয়োগ অঙ্ক চলে যাব। তো এইগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো টোটাল টাইম। নেক্সট ক্লাসে আমরা বিয়োগ করব। আর যদি এই অঙ্কগুলোর ভিতরে তোমার যদি কোনো সমস্যা থাকে, যাদের যাদের সমস্যা থাকবে তারা তারা যে অঙ্কটা পারবে না সেই অঙ্কটাকে নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপে তোমরা এসএমএস করবে। ওকে, ধন্যবাদ। আজকের মতো এই এই ক্লাসটা এখানে শেষ করলাম। তাহলে তোমরা তোমাদের মতো এই কাজটা চালিয়ে যাও, কেউ বসে থাকবে না আর সময় নষ্ট করবে না। নির্ধারিত সময়ে সকাল সন্ধ্যায় পড়তে বসবে, কারণ পড়াশোনাটা বন্ধ করে দিলে, বিশেষ করে অঙ্কটা যদি প্র্যাকটিস করা বন্ধ করে দাও, অঙ্কটা তোমার টোটালি ভুলে যাবে। অঙ্কটা প্র্যাকটিস করবে প্রতিনিয়ত। আর এই হলো আজকের ক্লাস। আমরা নেক্সট ক্লাসে বিয়োগ অঙ্কটা করবো।